হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। এখন সকাল 10টার মতো বাজে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আজকে উচ্ছে সেদ্ধ শাক আর আছে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, তো বাবা খেলে তারপর ঠাকুমাকেও দিয়ে দেবো। চলো খেতে দেবো, আসো খেতে দেবো। লুচি হয়েছে, লুচি? হ্যাঁ আসো বাবা, কালকে তোমার মা তানি। ঠাকুমার জন্য আজকে হচ্ছে লুচি করা হয়েছে, কারণ বেশ কিছুদিন ধরেই ঠাকুমার রুটি খেতে অত একটা ভালো লাগছিল না, সেই জন্য। তো এরপর হচ্ছে গিয়ে আমিও ব্রেকফাস্টটা একবারই করে নেব, কারণ এখন আর চা খাই না, তো সকাল সকালে খিদে পেয়ে যায়। আর ব্রেকফাস্টে আজকে খাচ্ছি হচ্ছে আম আর রুটি, আর ওই আগের দিন মেলার দু পিস জিলেপি আমি বাড়িতে ফ্রিজের মধ্যে রেখেই গেছিলাম। ওই বাসি জিলেপি খুব ভালো লাগে খেতে, ওই জন্য জিলেপিটাও খাচ্ছি। ভালো আছো? এইটাই ঠান্ডা, আমার জলই ঠান্ডা না, তার জন্যই এলো। এইটুকুই রয়েছে চিপস আর নেই। ঠিক আছে, আমার ছেলে খেয়েছে তো। ইনি হচ্ছেন আমার এক মামি শাশুড়ি, আর এই ইনি হচ্ছেন তোমার অনেক মানে ব্লাউজ বাড়িতেই রেডি করে, তো সেরকমই আমার ব্লাউজ লাগতো, আমি আনতে বলেছিলাম, তো সেই জন্যই নিয়ে এসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বলেছিলাম ছোটো হাতা আনতে, আর যেগুলো মামি নিয়ে এসেছিলো এগুলো একটু বড় ছিল, তো ওই জন্য আমি আর আজকে রাখিনি, পরের দিন বলেছে ছোটো এনে দেবে। এখন হচ্ছে প্রায় ঠিক দুপুর 2টা মতো বাজে, তো আমি এসেছি রান্নাঘরে, তার কারণ হচ্ছে ঠাকুমাকে খেতে দিয়ে দেবো, 1:30 থেকে 2টার মধ্যেই দিয়ে দিই। আর এখানে আমি ভাতও বেড়েছি আজকে ঠাকুমার জন্য, আছে হচ্ছে ভাত আর তার সাথে হচ্ছে নিম বেগুন ভাজা, আর দিয়েছি হচ্ছে কি এখানে ট্যাংরা মাছের ঝোল, আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছ। নিম বেগুন আর মাছ, হ্যাঁ খেয়ে নাও ঠাকুমা, কিছু লাগলে আমার ডাকবে। না না, কিছু আর লাগবে না। এখন হচ্ছে আমরা লাঞ্চ করবো, যেখানে সমস্ত কিছু আমার রেডিও হয়ে গেছে। মা গেছে ছাদে, ছাদ থেকে আসলে তারপরে আমি আর মা খেয়ে নেবো, ও আর খাবে না, কারণ ও প্রায় 12:30 থেকে একটু ভাত খেয়ে নিয়েছিল, ওই জন্য এখনও খিদে নেই। চলো তোমরা দেখে দিয়ে আছে আমাদের লাঞ্চে কী কী আছে। আচ্ছা হচ্ছে ভাত, তার সাথে এখানে হচ্ছে নিম বেগুন ভাজা, এটা অবশ্যই মার জন্য। এই যে আলুর ঝাল, এটা হচ্ছে তোমার সর্ষে দিয়ে আর মনে হয় পোস্ত দিয়ে করে, রেসিপিটা আমি পরে একদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে, বেশ ভালোই লাগে, ঝাল ঝাল লাগে। আচ্ছা এখানে হচ্ছে শাক, এটা আমার জন্য, কারণ এটা একদমই তেল ছাড়া, মানে একদমই নয় মানে তেল অনেক কম। আর এখানে আছে বেলে মাছ, বোয়াল মাছ মিক্স করা আর কি, একটু ঝাল ঝাল করে। আচ্ছা এখানে আছে পাতলা ঝোল, ওই ছোটো ছোটো ট্যাংরা আলু আর বেগুন দিয়ে। এবার আমরা ঝটপট খাই, মা আসলে খেয়ে নেবো। তো এই হচ্ছে জিনিস যেগুলো মেলা থেকে কিনেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো প্রত্যেকটা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে এটা দেখাচ্ছি, এটা একটা পড়ি আছে, এই পড়িটাতে লাইটও জ্বলে, এটা বাবা আর মা আমাকে মেলার থেকে এনে দিয়েছিল। আচ্ছা সেকেন্ড দেখাচ্ছি হচ্ছে এটা, এটা একটা সুন্দর জিনিস, এটা হচ্ছে একটা পেন আর কি, আর এটা একটা শোপিসের মতো স্ট্যান্ডও রয়েছে, এটা হচ্ছে দিয়েছে মণি, এই সামনে যে মেলা হয়েছিল মেলার থেকেই। আর এই একটা স্কুটি দেখতে পাচ্ছ, এই স্কুটিটা আমাকে ও কিনে দিয়েছিল, এই স্কুটিটা ওই আমাদের একদম বাড়ির উল্টো দিকেই বসছিল দোকানটা, ওই দোকান থেকেই কেনা। এগুলো সবাই পেছনে না এরকম দড়ি টাইপের যে টানলে চাকাটা এগিয়ে যায়, এই ধরনের আর কি খেলনাগুলো। এই একটা, এই একটা ট্রেন রয়েছে, এটাও আমাকে ও কিনে দিয়েছিল। আর এখানেও এই একটা রয়েছে ইঞ্জিনের মতন, এটাও আমাকে ঠাকুমার টাকা দিয়ে আমি কিনেছিলাম, ব্যাস এ কটাই। আর আমি বেশিক্ষণ আসলে ছিলাম না, তারপর ওই বাড়ি গেছিলাম, ওই জন্য আর বেশি কিছু কেনা হয়নি, আর একটু থাকলে আরও কিছু হয়তো কিনতাম। তো এই কটা জিনিসই মানে এই দুটো দিয়ে আর এই তিনটা হচ্ছে কেনা হয়েছে। যাই হোক, আমি আসলে তোমরা যারা আমার ব্লগ দেখো জানবেই, আমার এই বাচ্চাদের আইটেমগুলো বেশি ভালো লাগে, মানে পুতুল খেলনা শোপিস এই টাইপের জিনিসগুলো বেশি ভালো লাগে, আমি মেলায় গেলে এগুলোই কিনি, অন্য কিছু অত দেখিও না কিনিও না। তো আমি না ঘরে শুয়েই ছিলাম, হঠাৎ তখন কটা বাজে 5:30 পৌনে 6টা বাজে, দেখলাম যে এসিটা বন্ধ হয়ে গেল, কারণ কারেন্ট অফ হয়ে গেল, আর ইনভার্টারে তো আর এসি চলে না। তো আমার বাইরে থেকে একটা শোশো আওয়াজ আসছিলো, কি মনে হয় উঠে জানলাটা খুলে দেখছি পুরো ওরকম অন্ধকার আর কি হাওয়া দিচ্ছে, সঙ্গে সঙ্গে তো আমি চলে এসেছি বারান্দায়, আর দেখতেই পাচ্ছি মানে এত হাওয়া দিচ্ছিল, এত পরিমাণে হঠাৎ করে, আগে পরে কিচ্ছু বোঝা যায়নি যে এইরকমভাবে ঝড়টা এই সময় উঠবে। রাস্তা দিয়ে যত গাড়ি যাচ্ছিলো সব যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, লোকজন দাঁড়িয়ে পড়ছিল মানে হঠাৎ করেই, আর এত চারিদিক ধুলো ধুলো, কি ওরা উঠছে, আমাদের তো মানে ঘরের এই বালতি তারপর এই টুল এখানে ওখানে ছিটকে ছিটকে সব পড়ছিল। আর এই ঝড় শেষ হতে হতেই মানে শেষ না হতে হতেই শুরু হয়ে গেল বৃষ্টি,
আর সেই বৃষ্টিও কমছে না, এর মধ্যে দিদি ফোন করলো, করে বলে দিলো যে এর মধ্যে আসতে পারবে না। তারপরে এসেছি রান্নাঘরে, যে এখানে দেখো কত বাসন টাসন আছে এগুলো ধোয়ার, কিন্তু কলেও একটুও জল আসেনি। এদিকে 7:30 বাজে, ভাবলাম যে চাটা করে ফেলি, বাবাও চলে এসছে অফিস থেকে, সবে গ্যাসটা জ্বালাতে গেলাম কারেন্টটা অফ হয়ে গেল, মানে ইনভার্টারের চার্জটা শেষ হয়ে গেল। তারপরে ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়েছি, জ্বালিয়ে এখানে আমি চা বসিয়েছি। আসলে আমাদের বাড়িতে না সেরকম, মানে আমাদের এদিকটা অত একটা কারেন্ট অফ হয় না, আর হলেও কি ব্যাপার যে যেহেতু ইনভার্টার আছে তো অত একটা বুঝতেও পারি না, সবসময় লাইটটা থাকে, যার কারণে হ্যারিকেন বা মোমবাতি এই জিনিসগুলো আমাদের বাড়িতে না নেই, কারণ লাগে না তো সেই জন্য আর আনাও নেই। আর হঠাৎ করে আজকে এই অবস্থাতে তখন মোমবাতিও খুঁজে পাওয়া যাচ্ছিলো না, একটা পাওয়া গেছিলো কিন্তু সেটা ছিল হচ্ছে গিয়ে মার কাছে। তারপর মা আমাকে এই টর্চ লাইটটা দিয়ে গেলো, এটা দিয়ে আমি কোনো রকমে দেখে দেখে আস্তে আস্তে করে করলাম চাটা। তো প্রায় এখন 9:15 মতো বাজে, মা এসে রান্নাঘরে ভাতটা এখানে বসিয়ে দিল চাল ধুয়েই। অন্ধকারের মধ্যে না খুব অসুবিধাই হচ্ছে, ফোনের ফ্ল্যাশটা জ্বালালে একটু সুবিধা হচ্ছিলো। আর তারপর আমাদের এই দুপুরের একটু ভাত ছিল, সেটাও ভাতের সাথে মিশিয়েই দিয়েছে। আর আজকে সেরকম কিছুই রান্না হবে না, একদম সিম্পল, মানে দুপুরের একটুখানি মাছের ঝোল ছিলই। এখানে ভাত হচ্ছে, ভাত ফুটেই গেছে, মোটামুটি হয়ে গেছে, এখানে ডাল সিদ্ধটাও হচ্ছে। এদিকে আমি হচ্ছে এই দুটো আলু কাটছি, আলু ভাজবো। আর এখানে হচ্ছে কি কাটা মাছগুলো নামানো হচ্ছে, মাছ ভাজা হবে, ব্যাস এটাই রাতের মেনু। এখানে আমি এখন মাছ ভাজছি, এই দুটো হচ্ছে বাবার একটা, ঠাকুমার একটা, আর তোমার আর আমার জন্য এই যে ফিরিশ মাছ ডিম দেওয়া। আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট, আর এই যে সব কমপ্লিট, ঠাকুমার খাচ্ছে হয়ে গেলে তারপর আমরাও খেলাম। তো এখন হচ্ছে নেক্সট ডে মর্নিং, কালকে আর খাওয়ার সময় কোনো রকম ভিডিও করিনি, তার কারণ তো তোমরা দেখতেই পেলে যে কী কী রান্না করেছি সেগুলো, তাই জন্য আর খাওয়ার ওখানে আলাদা কী বা দেখাবো। তারপর তো ঘুমিয়ে ডুবিয়ে পড়েছিলাম, কারেন্ট চলে এসেছিলো রাতের দিকে। আর আজকে সকালে উঠে মানে প্রচুর কাজ আমার ঘরে রয়েছে। এই যে হচ্ছে আমার দোলনার অবস্থা দেখতেই পাচ্ছ চারিদিকে, মানে এগুলো গোছানো, ঘর ঝাড়াঝাড়ি, অনেক কাজ রয়েছে। তো আমি আমার কাজে মোটামুটি লেগে পড়ি, এদিকে 11:30 বেজে গেছে, মাসিও চলে আসবে বাসন ধুতে, তারপর রান্নাঘরেরও কাজ আছে। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে দিও। কালকে আবার একটা নতুন ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব খুব ভালো থেকো, টাটা।